Hi everyone, welcome back to my YouTube channel. If you are new to the channel, then please hit the subscribe button below and turn on the notification bell on. So guys, ami ajke bhablam je ekta vlog kori karon amra puro family mile lunch e jacchi rangsang e tumra chinoi hoyto age thei plan chilo je didi ashle shobai mile lunch e jabo didiro jawa hoyni I think rangsang e ekbaro mao jayni to age thei plan chilo to ekhon jacchi amra shobai ready hocche ar ami ready hoye niyechi dekhtei pachho আর মেহেক ওখান দিয়ে হাঁটছে তো এই ব্লগটি স্টার্ট করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে নেই অ্যাকচুয়ালি এই ব্লগটার আগে আমার কয়েকটা ভিডিও আপলোড করার কথা বাট কি হয়েছে অ্যাকচুয়ালি আমার মোবাইলের স্পেসটা অনেকদিন ধরে দেখাচ্ছে স্টোরেজ ফুল ক্লিয়ার স্পেস কি দেখাচ্ছে আমি অত একটা পাত্তা দেইনি কিন্তু হঠাৎতে আমি কুচবিহারে রাসমেলায় গিয়েছিলাম আমরা ওই ব্লগটা আমি প্রায় আধা এডিট করে রেখে দিয়েছি ওই ক্লিপসটা কালকে রাতে আমি ভাবলাম যে পুরো ব্লগটা এডিট করে ছেড়ে দেই যেহেতু অনেক দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার এক্সাম তো পড়তে লাগে এত কিছু একসাথে ম্যানেজ হয় না তাই অল্প গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে ব্লগগুলো আপলোড করছি তো হঠাৎ দেখি ফাইলটা নেই ব্লগটা এডিট করে রেখেছি যে ওই ফাইলটাই নেই তারপরে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে কী করব না করব তো একটা ভালো জিনিস আছে যে ওই দিনকে আমার মোবাইলটা কুচবিহারে গিয়েই মানে চার্জ ছিল না তার জন্য আর আমার মোবাইল দিয়ে ব্লক করা হয়নি দিদির মোবাইল দিয়ে করেছিলাম তো ওর মোবাইলে যেই পার্টগুলো ছিল ওগুলো রয়ে গেছে কিন্তু আমার মোবাইলে যেই পার্টগুলো ছিল বা আমি যেগুলো এডিট করে রেখেছিলাম কিচ্ছু নেই মানে ভাবার মতো নয় এত সুন্দর করে যাওয়ার টাইমে আমরা কত হাসাহাসি করে ব্লগ বানিয়েছিলাম মেহেকদের বাড়িতে গিয়ে কতক্ষণ ভরে ব্লগ বানিয়েছি কিচ্ছু নেই কিচ্ছু মানে কিচ্ছু নেই এখন আমি ব্লগটা আপলোড করব না করব কিছু বুঝতে পারছি না তা ভাবলাম পরের পার্টগুলো আপলোড করে দিব কিন্তু এই ভিডিওটা আগে যাবে তারপরে এক এক করে করে সব পরপর ভিডিও আসবে আমি অনেক জায়গায় গিয়েছিলাম ওইটার ব্লগ করেছি তো ব্লগ ছাড়বো এক এক করে কিন্তু এই ভিডিওটা আগে যাবে তো তোমরা এই ভিডিওটা দেখে বুঝেই যাবে যে ওই ভিডিওটাতে আমি মানে আধা আধুরা ভিডিও হবে অল্প মানে আমার মোবাইলে যেগুলো ক্লিপ ছিল ওগুলো তো ডিলেটই হয়ে গেছে বাট দিদির মোবাইলে যেগুলো আছিল ওগুলো আমি এডিট করে ছাড়বো তো তোমরা অল্প ম্যানেজ করে নিও ভাবছিলাম যে অল্প ভালো করে ব্লগটা বানিয়েছি তো আপলোড করব কিন্তু বাট সেটা হলো না তো কী করা যাবে আর ডিলেট হয়ে গেছে এখন তো আর ওটা অনেক চেষ্টা করেছি তাও আমি অনেক ইউটিউবে ভিডিও দেখে ঠেকে রিকভার করারই করছি বাট হলো না যেহেতু তো চলো মন না খারাপ করে আজকের দিনটা এনজয় করি আর আমরা এখন যাচ্ছি প্রায় ওরা আই থিঙ্ক রেডি হয়ে গেছে তো ম্যাকও রেডি এখানে দেখি হাই বলো হাই কোথায় যাচ্ছি আমরা এখন আমরা আজকে লাঞ্চে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি লাঞ্চে কি কি খাবে পিৎজা পিৎজা খাবে আরো কি কি খাবে বার্গার 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 খাবে তো চলো যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো মে দেখি মা ওরা রেডি হয়েছে না নাই আসো কালকে তো পুরো মনটা সেই খারাপ লেগেছে যে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে এরকম আমার সঙ্গে আগেও হয়েছে কিন্তু সেই ব্লগটা অত একটা ই ছিল না বলে আমি ই করিনি বাট ওইটা রিকভারও হয়ে গেছিলো তার জন্য আপলোড করতে পেরেছিলাম কিন্তু এটা হলোই না আর তো কী করা যাবে বাধ্য আজকের দিনটা এনজয় করি তো গাইজ আমরা এসে পড়েছি রাংসাংয়ে দেখতেই পাচ্ছ এখানে দেখছি জলটা চেঞ্জ করছে আজকে আর ওই সাইডে একটা নতুন দাঁত চায় থেরাপি খুলেছে আমরা অর্ডার করে দিয়েছি করে দিয়ে এখান দিয়ে অল্প ঘুরছিলাম অল্প দেরি হবে বলে তো ওই সাইডেরটাও দেখাবার ছিল ভাবে কি চাই থেরাপিটা কীরকম কী আর ওরা এখানে দুলছে দাঁড়াও দেখাচ্ছিল আমাদের একটা ওভারভিউ এখানে ব্যাডমিন্টনের কোর্টও লাগানো হয়েছে দেখতে পাচ্ছ রাত্রে আই থিঙ্ক হয় এখানে আর এই সাইডটাতে খুব সুন্দর লাগছে গেটের সামনে ঢুকতে এরকম তো চলো দেখিয়ে আনি তোমাদের একবার
এটা এখন বন্ধ আই থিঙ্ক সন্ধ্যাবেলা চালু করা হয় এটা তো একদিন সন্ধ্যাবেলা এসে তোমাদের দেখাবো কি কি পাওয়া যায় না যায় তো চলো এখন ওই দিকটাতে যাই মেহেক পুরো ফুর্তি পেয়েছে মাছগুলো দেখো মেহেক ওই সাইডে কতগুলো আছে না মাছ কেমন লাগছে তোমার এখানে এসে আর কৌশিক তো স্কুলের থেকে এসে গেছে তো গাইজ আই থিঙ্ক হয়ে গেছে সব কিছু এখন আমরা ভিতরে যাচ্ছি আবার আমাদের প্লেট দিয়ে দিয়েছে এখন দেয়নি আমাদের খাওয়ার খিদে লেগেছে ওই রেডি হয়ে যাচ্ছে তাও দিচ্ছে না আর খাওয়া তো গাইজ আমরা আবার আইসক্রিম অর্ডার করেছিলাম তো এসে পড়েছে খেয়ে নেই চলো ফটফট তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আর আমরা সবাই যাচ্ছি এখন দেখতে পাচ্ছ সবাই আছে পিছনে কৌশিক এসে দোলনা ঝুলা স্টার দিয়েছে এখনও ঝুলছেই ঝুলছেই ঝুলছে আর এখানে এখন ফোয়ারাটা চালু করেছে আর মেহেকও পাগলা হয়ে গেছে দোলনার জন্য তো যাই বাড়িতে এখন এই যে মাছগুলো যাচ্ছে আর ওইটা আই থিঙ্ক স্টার্ট হবে এখন পেটে আর জায়গা নেই নাহলে খেয়েই যেতাম একবারে এই যে এখানে কটেজগুলো আছে এখানে বসার জন্য এখানে আছে গাইজ আজকে দুপুরে এখানে লাঞ্চ করে খুবই ভালো লেগেছে আর ঢং এগুলা আর ওরা ফটো উঠা নিয়ে ক্যাচাল লেগে গেছে আর কৌশিকের ব্যাগটা দেখো স্কুল থেকে এসেছে কৌশিক অ্যাকচুয়ালি এটা উঠাও তো ভাই আমরা এখন বাড়িতে যাচ্ছি হাই করো একবার ব্লগে কেমন লাগলো আজকা খেয়ে তোমাদের তোর অ্যাকচুয়ালি রাংসাঙের ফুডটা ভালো তার জন্যই আসি আমরা এখানে তো গাইজ বাড়ি থেকে আর ব্লগটা কন্টিনিউ করবো না তো ভাবলাম যে আমি এখানেই ব্লগটা এন্ড করে দিই যেতে যেতেই তো আজকের মতন ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কৌশিক বল একবার কি করতে লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিলতে হ্যাঁ তো সব করে দিও তোমরা ওই বলতে বলতে বাপরে কি কি বলছে বাতা তো লাইক করে দিও ভিডিওটাতে ভালো লাগলে তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে